প্রতিটি মানুষই ভুল করতে পারে ভুল ধরনের বিশ্লেষণ তাতে থাকতে পারে এক একজনের বিশ্লেষণ এক এক রকম এক একজনের ভাবনাও হয় এক এক রকম যৌনতার বুদ্ধি সকল প্রাণীর উদ্ভব ঘটানো সম্ভব ব্যঙ্গ বিদ্রুপ যদি মানুষের বুদ্ধিমত্তার পরিচয়ক হবে ব্যঙ্গের সকল উপকরণকে যৌনতায় কেন্দ্রীভূত করাটা চিন্তার সীমাবদ্ধতার পরিচয়ক সব কিছু ভেঙে পড়ে হুমায়ুন আজাদের প্রচ্ছন্ন ব্যঙ্গ উপন্যাস হুমায়ুন আজাদের সব কিছু ভেঙে পড়ে উপন্যাস ষ্টি পুরোটাই মনুষ্য যৌনতাকে ঘিরে রচিত উত্তম পুরুষে বর্ণিত গল্পের নায়ক মাহবুব একজন সিভিল ইঞ্জিনিয়ার ব্রিজ বানানো যার পেশা সেতু বলার চেয়ে ব্রিজ বলাটাই তার কাছে শ্রেয়তর নদীর উপর ব্রিজ বানাতে বানাতে মাহবুব একসময় মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্রিজ দেখতে পায় প্রতিটি সম্পর্কেই আসলে এক একটি ব্রিজ যার উপর দাঁড়িয়ে আছে মানবিক বোধগুলো কিন্তু মানুষ যখন প্রবলভাবে যৌন তৃষ্ণাত তৃষ্ণাত হয়ে ওঠে সম্পর্কে ব্রিজগুলোকে একে একে ভেঙে পড়তে দেখে মাহবুব ভেঙে যায় তার মানবিক বোধগুলো এই ভেঙে পড়ার গল্পটি ফোটাতে হুমায়ুন আজাদ ব্যবহার করেছেন তার একান্ত নিজের ঘরোয়া নাগদদের সরাসরি কথার আধিককে বেশি তবে খুব শ্রুতিমধুরকে শোনায় শিল্পী তো কিছু নয় এইরকম প্রচুর অপ্রাসঙ্গিক ভাবালুতা আসে উপন্যাসে একটা সময় যা বিরক্তিকর উদ্যোগ করে অনেককে হাস্যকর বর্ণনা দিয়ে উপন্যাসে দীর্ঘায়িত করেছে এটাও অনেকের মতামত এ ধরনের ভাষার প্রয়োগ খুব বেশি নেই মূলধারার প্রচলিত সাহিত্যে পৃথিবীর যে কোনো ভাষাই কাউকে অপমানে চূড়ান্ত করতে হলে যৌনতাকে টেনে আনতে হয় সবচেয়ে খারাপ খারাপ গালিগুলো যৌনতা কেন্দ্রিক সবচেয়ে মুখরোচক নিন্দা যৌনতা কেন্দ্রিক অপমান করবার সংক্ষিপ্ততম রাস্তা সেও যৌনতা কেন্দ্রিকই খালি গায়ে for it. ক্লাসরুমে যাওয়াটা সমাজ যেমন নিন্দনীয় হিসেবে সংজ্ঞায়িত করেছে তিরস্কারের অস্ত্র হিসেবে যৌনতার ভাষাও ঠিক একইভাবে অরুচিকর বলেই নির্ধারিত হয়েছে যৌনতা সংক্রান্ত শব্দের প্রয়োগ বিদ্যুপ করাটাই খুব একটা মেধার প্রয়োজন আসলে পড়ে না মানব শরীরের তিন চারটি প্রত্যঙ্গের নাম ও তাদের সমর্থক কয়েকটি শব্দ জানলেই চলে এখানে অনেক বিষয় মেধাবী ব্যবহার দরকার হয় না হুবায়ন আজাদ বইটিতে সমাজ বাস্তবতার একটু অন্ধকার দিক তুলে ধরলেও তার নিজস্ব ভাবনা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যদিও সমাজের সব চিত্র সব ক্ষেত্রে এক হয় না সবচেয়ে বড় কথা হলো তার অশ্লীল ভাষার প্রয়োগ যা সবাই বুঝে সাহিত্যের প্রয়োগ খুব একটা বড়ত্ব হয়নি লোকের সকল কথাই সাহিত্য নয়